রহমত মিয়া নামে এক ব্যক্তি ছিল, যে কিনা জমির দালালি করত। শুরুতে সে খুব দরিদ্র ছিল, কোনো রকমে জীবন যাপন করত। একদিন তার গ্রামের এক ব্যক্তির একটা জমি কিনে দেওয়ার ব্যাপারে সে সাহায্য করল। অতঃপর সেই ব্যক্তি রহমতকে কিছু টাকা দিল। এরপর সে দেখল যে তার গ্রামে এরকম অনেক জমি কেনা বেচা হয়, তাতে সে সাহায্য করে বেশ লাভবান হতে পারে। সেই ভাবনা থেকে পরবর্তীতে সে নিজের গ্রাম সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের জমির দালালি শুরু করল এবং তাতে সে ভালো উপার্জন করতে লাগল। এভাবে সে এলাকায় একজন দক্ষ, অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য জমির দালাল হয়ে গেল। তার কাছে কেউ জমি কেনাবেচার জন্য আসলে অতি অল্প সময়ে তা ভালো দামে কিনে বা বিক্রি করে দিতে পারত। এতে উভয় পক্ষই খুশি হয়ে তাকে টাকা দিতে লাগল। এভাবে কিছুদিন চলার পর সে তার কমিশনের পরিমাণ বাড়িয়ে দিল এবং কয়েক বছরের মধ্যে সে অনেক টাকার মালিক হয়ে গেল। সবাই তাকে জমির দালাল বলে। তাতে কি, টাকা তো আসছে। আর এভাবেই তাকে টাকার নেশায় পেয়ে গেল, অতঃপর সম্পদের নেশায়। এবার সে নিজে জমি কিনতে লাগলো। একের পর এক জমি কেনার নেশায় সে মত্ত হয়ে গেল। একদিন রহমত মিয়া পার্শ্ববর্তী এলাকার এক জমিদারের কিছু জমি বিক্রি করবে শুনে তার সাথে দেখা করতে গেল। অত্র জমিদার তাকে জমি দেখিয়ে বলল, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যত দূর তুমি ঘুরে আসতে পারবে তত জমি তোমার। রহমত মিয়া দেখতে শুনতে বেশ সুঠাম দেহের অধিকারী ছিল। সে ভাবল যে এ আর এমন কি, হাঁটতে তার কোনো সমস্যাই নেই। সে রাজি হয়ে গেল আর শর্ত অনুযায়ী পরের দিন নির্ধারিত সময়েই হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে সে ভাবছিল যে দুপুর হলেই সে ফেরা শুরু করবে, তাহলে সন্ধ্যার মধ্যে আবার ফিরে আসতে পারবে। কিন্তু দুপুর গড়িয়ে গেল, সে ভাবছে আরেকটু যাই, কারণ যত দূর ঘুরে আসতে পারবো তত দূরই তো, অর্থাৎ তত জায়গায় তো আমার হবে। এভাবে দুপুর গড়িয়ে বিকাল হলো, বিকাল থেকে সন্ধ্যা, কিন্তু সারাদিন হাঁটতে হাঁটতে সে অতিশয় ক্লান্ত হয়ে পড়ল। এখন তার পা আর চলতে চাইছে না, কিন্তু মন বলছে আরেকটু যাই, আরেকটু। এভাবে যেতে যেতে সে একসময় মাটিতে বসে পড়ল, তার আর চলার শক্তি নাই। ওদিকে সূর্য ডুবু ডুবু ভাব, সন্ধ্যা নেমে আসার সময় হয়ে এলো, অন্ধকার গ্রাস করতে লাগলো। সেদিকে তার খেয়াল নেই, তার আফসোস, আরেকটু যদি যেতে পারতাম। অতঃপর রহমত মিয়া সেখানে মারা গেল। কে যেন বলে উঠল, রহমত মিয়া তোমার কত জমি দরকার? আমরা আসলেই জানি না আমাদের কতটুকু দরকার। যখন কোনো একটা কিছু না থাকে তখন তা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ি। কেউ প্রচুর টাকা আয় করছে, কেউ প্রতি মাসে গাড়ি পাল্টাচ্ছে, কেউ প্রতিনিয়ত খাবারের ভিন্নতা খুঁজছে, কেউ একের পর এক নারী বা পুরুষে আসক্ত হচ্ছে, কেউ জমির পর জমি কিনছে, কেউ একের পর এক ডিগ্রি নিচ্ছে, কেউ তার ব্যবসাকে ক্রমাগত বাড়িয়ে চলেছে, কেউ প্রতিদিন পোশাক কিনছে। আর এসব পেতে পেতে একসময় এগুলোর প্রতিও মোহ হারিয়ে ফেলছে, আবার ছুটছে নতুন কিছুতে, কিন্তু শান্তি পাচ্ছে না। কেননা আপনি যখন ভাবছেন যে এটা নয় ওটা সুন্দর, এই জায়গা নয় বরং ওই জায়গাটা ভালো, এই গাড়িটার চেয়ে ওই গাড়িটা দামি, এভাবে একটার পর একটা আপনার মনে প্রশান্তি আসছে না। আপনার প্রয়োজনের সীমা আপনার জানা নাই, সারাক্ষণই আপনি ভাবছেন লেটেস্ট ফোন, লেটেস্ট গাড়ি, বিশাল বাগান বাড়ি, নিত্য নতুন সুন্দরী নারী, অঢেল টাকা, ব্র্যান্ডের ঘড়ি, দামি পারফিউম, দামি চাকরি, উচ্চ ডিগ্রি, সর্বোচ্চ রাজনৈতিক পদমর্যাদা, চূড়ান্ত খেতাব ইত্যাদি আপনার প্রয়োজন। কিন্তু পাওয়ার আগে ভাবছিলেন যে আপনার ওটা হলেই চলবে, পাওয়ার পর সেইটার প্রতি মোহ কেটে গিয়ে আবার নতুন কিছুর জন্য ছুটছেন। অথচ যেই মনের শান্তির জন্য ছুটছিলেন কোন ফাঁকে সেই শান্তি উধাও হয়ে গেছে বুঝতেই পারেননি। এখন আপনার হয়তো অনেক টাকা হয়েছে কিন্তু খেতে হয় যাও ভাত, হয়তো পৃথিবীর সেরা বাড়িটি আপনি বানিয়েছেন কিন্তু শুয়ে আছেন হাসপাতালে, হয়তো সব নামি দামি গাড়ি আপনার গ্যারেজে কিন্তু গাড়িতে চড়ার সক্ষমতা নাই, হয়তো আপনার অনেক ডিগ্রি আছে কিন্তু কথা বলতে পারেন না, হয়তো আপনি অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরির মালিক কিন্তু আপনার নিজের জন্য পোশাক মাত্র দুই টুকরা কাপড়, কিংবা ক্ষমতা আর সম্পদের অহংকারে আপনি যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন আজ হয়তো ভাগ্যের নির্মম পরিহাসে নিঃস্ব হয়ে তাদেরই দুয়ারে দাঁড়িয়ে আছেন। জীবনে আসলে কতটুকু প্রয়োজন? জুতা বড় হলেও যেমন সমস্যা, ছোট হলেও সমস্যা। সুতরাং অল্পতে সন্তুষ্ট হওয়া একটা অনেক বড় গুণ।
একের পর এক তুলনা না করে নিজের যা আছে তাতে আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা সৃষ্টিকর্তার জন্য এই কথাটি বলতে শিখি। নিজের যা প্রয়োজন নাই তার প্রতি মোহ ত্যাগ করি, সম্পদ জমিয়ে না রেখে তা সকলের জন্য বিলিয়ে দেই, তাহলেই মনের শান্তি, দেহের শান্তি। অন্তরের সকল প্রকার দুঃখ, কষ্ট, ঘৃণা, অহংকার, লোভ, হতাশা, কাম, ক্রোধ, আক্ষেপ, অভিযোগ, গ্লানি, ভয় ইত্যাদি সকল কিছু থেকে মুক্তি, সেটাই আপনার পুনর্জন্ম।